মিডিয়া ভয়েস মেলে স্বাগত। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুভ সূচনা। মহালয়া উপলক্ষে জি বাংলায় আসতে চলেছে মহালয়ার বিশেষ অনুষ্ঠান দুর্গা সপ্তশতী। এই বছর জি বাংলার পর্দায় মহালয়ায় ফুটে উঠবে শ্রী শ্রী চণ্ডী এবং মাকণ্ডেয় পুরাণের 11 নম্বর অধ্যায়ের বর্ণিত মহিষাসুর মর্দিনীর নানা রূপের কথা। আর এখানেই সতীর বিভিন্ন রূপে দেখা যাচ্ছে জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রদের। যত গোল বেঁধেছে দেবী শতাকীর সাজ নিয়ে। দেবী শতাকীর সর্বাঙ্গে 100 আঁখি বা চোখ ছিল, সে কারণেই অসুশীর কপালে মেকআপের মাধ্যমে অনেকগুলি চোখ ফুটে তোলা হয়েছে। আর এতে টোল শুরু করেছেন নেটিজেনেরা। অনেকেই অসুশীর সেই সাজ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ শুরু করেছেন। মহালয়ার নামে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছে, এমন কটূক্তিও করতে ছাড়ছেন না ট্রোলাররা। যদিও এ ধরনের নিম্ন রুচি, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। দেবী শতাকীর পৌরাণিক ইতিহাস না জেনে তাকে নিয়ে ট্রোল করা যে শুধুমাত্র নিম্ন রুচির পরিচায়ক নয়, অপঙ্গতারও পরিচয় দিচ্ছে তা নিয়ে সবর হন অনেকেই। তাহলে দর্শক, কাদম্বিনী ধারাবাহিকের অভিনেত্রী অসুশী চক্রবর্তীর এবারের মহালয়াতে দেবী শতাকীর রূপ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।